চাহ জনগোষ্ঠী আদিবাসী বিভিন্ন দল সংগঠনের যৌথ উদ্যোগত তিনিচুকীয়া জেলা আয়ুক্ত কার্যালয়ের প্রাঙ্গণত প্রতিবাদী কার্যসূচী। অসমত বাস করা চাহ জনগোষ্ঠী আর আদিবাসী লোকসকলক ভূমি অধিকারৰ পৰা রাজনৈতিক অধিকার প্রদান কৰিবলৈ চৰকাৰলৈ এক দীর্ঘদিনীয় আবেদন আছিল। কিন্তু এই দাবী সমূহ আজি কুপতি অসম সরকারে পূরণ নকরাক লৈ অহা ইংরাজী 1 সেপ্টেম্বর তারিখে ডুমডুমা নগর খেলপথাৰত চাহ জনগোষ্ঠী আদিবাসী বিভিন্ন দল সংগঠনের যৌথ উদ্যোগত এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ কৰিছিল। উক্ত গণসমাবেশখনৰ বাবে তিনিচুকীয়া জিলা আয়ুক্তৰ তৰফৰ পৰা অনুমতি প্ৰদান নকৰাত আজি অসম চাহ জনজাতি ছাত্ৰ সন্থা, সদৌ অসম আদিবাসী ছাত্ৰ সন্থা, চাহ জনগোষ্ঠী জাতীয় মহাসভা, অসম চাহ মজদুৰ সংঘ আৰু ভাৰতীয় চাহ মজদুৰ সংঘৰ যৌথ উদ্যোগত তিনিচুকীয়া জিলাৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ প্ৰাংগণত দুঘণ্টীয়া প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। আদিবাসী জনগোষ্ঠীর যৌথ উদ্যোগত আমি অহা 1 তারিখে আমি ডুমডুমা খেলপথারত এক বিশাল গণসমাবেশ আয়োজন করার একটা প্রস্তুতি চলাইছিল। আর এই গণসমাবেশের মূল উদ্দেশ্য আসলে যে খাটি খোৱা চাহ জনগোষ্ঠী আর আদিবাসী জনগোষ্ঠীর যখন লোক আছে, বিশেষকে গাঁও আর বাগিচা অঞ্চল যখন আমার চাহ শ্রমিক রাইজ আছে, তখনকর যে ভূমিপত্তা আজি 200 বছর চাহ ইন্ডাস্ট্রি হয়ে গেল, কিন্তু 200 বছর ইতিহাস আজিও গোলামর জিন্দগি আজি জিয়াই আছে। আজি এই গোলামর যে বান্ধন ভাঙিবলে আমি চেষ্টা করছো। আজি চাহ জনগোষ্ঠী আদিবাসী রাইজর ভূমিপত্তা প্রদানের বিষয় এটা আসলে চাহ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা আসলে এই দুইটা বিষয় লই কিনে আমি এই দুইটা এজেন্ডা লই কিনে আমি গণসমাবেশের আমি আয়োজন করেছিল। কিন্তু কিহর কারণে আজি জেলা প্রশাসনে আজি দিশপুরের হেসাত নে মন্ত্রী বিধায়কর হেসাত আজি গণসমাবেশের আমার অনুমতি প্রদান নকরে, এইটো আমার জেলা আয়ুক্তলে আমার প্রশ্ন। আমার যি আমার মূল উদ্দেশ্য লক্ষ্য আছে, যি আমার চাহ শ্রমিক আর আদিবাসী রাইজক আমার যাক মনের কথা আছে, তখনকর যে মনের কথা আছে, এই কথাবিল আমি সেইখান মঞ্চত আমি গম পালো হয়। কিন্তু আমার নিজের মানুষিকে বুঝাবলে তখনকলে আজি পারমিশন তখন অনুমতি প্রদান করা ইয়াতকে দুর্ভাগ্যজনক কি হব পারে এই সরকারের দিনত। আজি বিভিন্ন ক্ষেত্র এই জনগোষ্ঠী প্রতারণা করে আহিছে। আজি আমি দেখিছো আমার বহুত মিঠা মিঠা কথা কোৱা হৈছে, কিন্তু যেনে ধরনের সরকার এই জনগোষ্ঠীটো চকু দিব লাগিছিলে, এই জনগোষ্ঠীটো যা সা সুবিধা আছে, এই জনগোষ্ঠীর যা সমস্যা আছে, জনজাতিকরণের পৰা আদি করে ভূমিপত্তা আদি করে বিভিন্ন সমস্যা, এই সমস্যাবিল কিন্তু সমাধান করার ক্ষেত্র এই সরকার কোনো ধরনের সমাধানের কিন্তু সূত্র ওলোৱা নাই। অকল কার্যালয়ত আমি ধর্ণা কার্যসূচী লৈছো। আমি আজি ধর্ণা কার্যসূচী আমার চাহ যুব ছাত্র সন্থা, আর্চা, আশা, জাতীয় মহাসভা, এসিএমএস আর বিসিএম আছে, 5টা সংগঠন ঐক্যমঞ্চ হয়ে আমি জেলা কার্যালয়ত আমি ধর্ণা কার্যসূচী লৈছো। যেহেতুকে অহা 1 তারিখে 1 সেপ্টেম্বর তারিখে আমি ডুমডুমা নগর খেলপথারত আমি চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজের এক ঐক্য শান্তির বিচারি নিজের জাতি মাটি সুরক্ষার কারণে আমি মাটির অধিকার বিচারি আর রাজনৈতিক অধিকার বিচারি আমি বিশাল গণসমাবেশ আমি কার্যসূচী হাতে লৈছো। আর যা 30 তারিখে আমি নোটিফিকেশন পালো জেলা আয়ুক্ত কার্যালয়ের যে যা অহা ডুমডুমা নগর খেলপথ আমি যে কার্যসূচী লোক গেছিলাম সেই গণসমাবেশ কার্যসূচী দমন করবেন মানে আপনার
আমার কার্যসূচী দমন করার কারণে 163 ধারা লগাই কার্ফিউ অলরেডি লগাইছে আর কার্যসূচী কর্মী দিয়া নহবে বলে কে আমি ইতিমধ্যে কোথাও যে বিভিন্ন দল সংগঠন যেহেতুকে আমি বিভিন্ন সময় কার্যসূচী কর্মী দেখা পাইছো আর আমি স্বাধীন গোষ্ঠী আদিবাসী সমাজের শান্তি ঐক্য বিচারি আমার সমাজে তিনিচুকীয়া জেলার বিভিন্ন সাব গাঁও সাব বস্তি অঞ্চল থাকে রাইজক আমি এক গোট করে আমি এক বিশাল গণবেগর জড়িয়ে আমার অধিকার সাব্যস্ত করবর কারণে অসম সরকার আমি দাবি উত্থাপন করলোহেন কিন্তু অতি পর্যাবর বিষয় দুঃখর বিষয় যেহেতু জেলা প্রশাসনে বলপূর্বভাবে ধন্যবাদ 163 ধারা লগাই কার্ফিউ জারি করেছে গতি আমি কব বিচারিছো যে অহা এক তারিখে আমার যা এক সেপ্টেম্বর ধন্যবাদ আমি পাঠাব লাগে আমার বিশাল গণবেগর কারণে আমাক অনুমতি প্রদান করব লাগিব যেহেতুকে আমি বিশাল এক প্রচার চলাইছো আর আমার এই এক তারিখে আমি কোনো ধরনের লয়নের বেক হব নিদিব বলে আমি যেহেতুকে যাওয়া তারিখে আমি জানাইছিলো তৎসত জেলা প্রশাসন কিন্তু নিজের দাদাগিরি নিজের দমন দেখাই পেলাই হিতারি এখন করে পেলাই কিন্তু আমার স্বাধীন অনুষ্ঠিত আদিবাসী কণ্ঠক দমন করবে বিচারছো এইটা আমি কেতিয়াও গ্রহণ নকরো আর আপনাদের মাধ্যমত আমি জানা বিচারিম যে আমার এই স্বাধীন অনুষ্ঠিত আদিবাসী সদায় তিনিচুকীয়া জেলাত বা নয় সমগ্র অসমত আমি শান্তিভাবে বসবাস করি আছো আর আমার যে অধিকার আমার অধিকার আমি হাইব্যস্ত করবলে যাওঁতে জেলা প্রশাসনে কি যুক্তিতে আমাক আমার প্রশাসন আমাক আমার অনুমতি দিয়া নাই আমার একটা ডাঙর প্রশ্ন আছে কারণ যেহেতুকে বিভিন্ন সময়ত আমি দেখা পাইছো যেহেতু বিশাল গণমেগ পাতি আছে আর আমাক কেউ দমন করবলে আমাক চেষ্টা করছে গতি আমার দমন করলে আমার দমন করলে চেষ্টা আমাক কেউ গড়ি জানাইছো আর আমি কব বিচারিছো যে আমার এই কার্যসূচী চলি গিয়ে থাকবে আমার আন্দোলন চলি গিয়ে থাকবে আমার আন্দোলনক কেউ জেলা প্রশাসন সরকারে দমন করব নোৱাৰিব এ আমি কলো আমি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা অসম চাহ মজদুর সংঘ আর ভারতীয় চাহ মজদুর সংঘর যৌথ উদ্যোগত আমি যা অহা এক সেপ্টেম্বর তারিখে ডুমডুমা খেল চহরের মাজমজিয়াত আমি গণ সমাবেশ অনুষ্ঠিত করেছিল কিন্তু অতি দুঃখের কথা যে এই গণ সমাবেশের অনুমতি আমাক জেলা প্রশাসনে দিয়া নাই ইতিমধ্যে আমি ভিতরুয়া কথাটি গম পাইছো যে এই অনুমতিটি কেবল সরকারের ষড়যন্ত্রমূলকভাবে আমাক এই অনুমতি দিয়া নাই সেয়ে আমি সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা হয়ে সরকারক তীব্র বাকারে গুরিহনা দিছো সুকিয়া দিছো আমার যে অহাকালি হবলগিয়া গণ হুঙ্কারর অনুমতি প্রদান করব লাগিব অন্যথা কিন্তু আমি ধারাবাহিকভাবে এই কেন্দ্র থাকনাধিষ্ঠ বা অসম থাকনাধিষ্ঠ বিজেপি সরকারের বিরুদ্ধে আমি মানে গণতান্ত্রিকভাবে আন্দোলন করবলে বাধ্য হম। ব্যুরো রিপোর্ট অসম টুডে।